আজ থেকে শুরু হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। এরই মধ্যে নগর জুড়ে ছেয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী পোস্টার। জুমার নামাজের পর গণসংযোগে নামবেন বেশিরভাগ প্রার্থী। এরই মধ্যে মেয়র প্রার্থীদের বাসায় ভিড় জমাচ্ছেন নেতাকর্মী আর সমর্থকরা। অনুষ্ঠিত হচ্ছে দলীয় বৈঠকও। তবে করোনার কারণে প্রচারণার কৌশলে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। জমায়েত এড়িয়ে ভোটারদের দ্বারে দ্বারে যেতে চান প্রার্থীরা। চসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন, মাঠে আছে 250-র বেশি কাউন্সিলর প্রার্থী। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণার খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, আপনার কাছে জানতে চাই, আপনি এখন কোন মেয়র প্রার্থীর এলাকায় বা তার বাসার পাশে আছেন, আমাদেরকে জানাবেন। আর এই গণসংযোগটি ঠিক কখন শুরু হবে? আর করোনা পরিস্থিতির মধ্যে শুরু হচ্ছে প্রচার প্রচারণা, আপনার কাছে জানতে চাই সার্বিক পরিস্থিতি কেমন। রাহাত, এই মুহূর্তে আমি রয়েছি আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী রয়েছেন রেজাউল করিমের তার প্রধান কার্যালয়ে, এবং সেখানে সকাল থেকে আমরা দেখেছি যে নেতাকর্মীরা এই নির্বাচনী কার্যালয়ে ভিড় করছেন, এবং আজ থেকে অনেকটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘ 10 মাস পর আবারও নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে, এবং এই নির্বাচনে কিন্তু 7 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপির যারা প্রার্থী হয়েছেন তাদের পক্ষ থেকে আমরা দেখেছি ইতিমধ্যেই নগরীর বিভিন্ন স্থানে পোস্টার ছাটানো হয়েছে, এবং নেতাকর্মীদের মাঝে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রায় 237 জন কাউন্সিলর প্রার্থীও কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং আমরা দেখেছি যে সকাল থেকে মেয়র প্রার্থীদের বাসার সামনে বিএনপি এবং আওয়ামী লীগ বড় দুই দলের মেয়র প্রার্থীর বাসার সামনে নেতাকর্মীরা ভিড় করছেন, এবং তারা তাদের কর্মপরিকল্পনা ঠিক করছেন, পরামর্শ করছেন, অনেকটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবং প্রার্থীরাও যেটি বলছেন যে তারা এই যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেটি তারা বজায় রাখবেন, এবং যেহেতু করোনার সময় সেই হিসেবে শারীরিক দূরত্ব মেনে এবং প্রচার প্রচারণার সময় যাতে সরকারের বেঁধে দেওয়া যে স্বাস্থ্য বিধিমালা রয়েছে সেগুলো যাতে মেনে চলা হয় সেই বিষয়টিতে কিন্তু সিটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রচার প্রচারণা চালানোর সময় অবশ্যই তাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, এবং যে বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধগুলো তাদেরকে মেনে চলতে হবে। প্রার্থীরাও বলছেন যে আসলে নিজেদের সুরক্ষা সবার আগে, এবং সেই বিষয়টিকে মাথায় রেখে তারাও প্রচার প্রচারণার কৌশলে কিছুটা ব্যতিক্রমে আনবেন। কতটা যতটা দূরত্ব রেখে জনসংযোগ করা যায় সেটি তারা করবেন, সেই সাথে অনলাইন এবং যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানেও তাদের প্রচার প্রচারণা তারা জোরদার করবেন। রাহাত, শোয়েব, অসংখ্য ধন্যবাদ আপনাকে।